প্রতি বছর পবিত্র উমরা পালনে যান বিশ্বের বিভিন্ন দেশের লাখ লাখ মুসল্লি। তবে আগের সব রেকর্ড ভেঙে 2023 সালে সর্বোচ্চ বিদেশি মুসল্লি উমরা পালন করছে বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী ডক্টর তৌফিক আল রাবিয়া। মঙ্গলবার সৌদি আরবের সংবাদ মাধ্যম আল আরাবিয়ান এক প্রতিবেদনে বলা হয়, 2022 সালে যে পরিমাণ মুসল্লি উমরা পালন করাচ্ছেন সেটির তুলনায় 2023 সালে 58% বেশি মুসল্লি এই ধর্মীয় রীতি পালন করেছেন। ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ। সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রী বলেন, গত বছর সৌদির বাইরে থেকে মক্কায় এসে উমরা করেছেন 1,35,00,000 মুসল্লি, আর 2019 সালে সৌদি আরবের বাইরে থেকে উমরা করতে এসেছিলেন 85,00,000 মুসল্লি। নতুন ব্যবস্থাপনায় 2023 সালে এই সংখ্যা 1,35,00,000 উন্নীত হয়েছে। সৌদির হজ ও উমরা মন্ত্রী জানান, $1.3 বিলিয়ন খরচ করে মক্কা ও মদিনার বিভিন্ন অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়ন করা হয়েছে। বছরে যে কোনো সময় উমরা পালন করা যায়, হজের মতো এটি নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। সাম্প্রতিক মাসগুলোতে উমরা পালনের জন্য আসা মুসল্লিদের জন্য অনেক সুযোগ সুবিধা চালু করেছে সৌদি আরব। ভিসাধারী ব্যক্তিদের স্থল, আকাশ এবং সমুদ্র পথের মাধ্যমে প্রবেশের অনুমতি দিয়ে থাকে দেশটি।